বন্ধুরা, আমরা প্রায় সবাই বাড়িতে তেল ব্যবহার করে থাকি, আর এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় সয়াবিন তেল। কিন্তু আমরা কি জানি সয়াবিন তেল আমাদের শরীরের জন্য আদৌ উপযুক্ত কি না? এই সয়াবিন তেল রিফাইন তেলের একটি অংশ। এই রিফাইন অয়েল আমাদের শরীরের জন্য যতটা উপকারী ঠিক ততটাই ক্ষতিকর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন ফ্যাক্টরিতে কিভাবে বানাই এই রিফাইন সয়াবিন তেল। বন্ধুরা, খাবারের জন্য শুধুমাত্র সয়াবিন তেল ব্যবহার করা হয় না। আগের দিনে খাবারের জন্য বাদামের তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি তেল ব্যবহার করা হতো, আর সেই তেলগুলো অনেক শুদ্ধ ছিল। কিন্তু সেই তেলগুলো অনেক ভারী হওয়ার কারণে জনগণ সেই তেলগুলোকে অপছন্দ করত। কিন্তু তারপরে আসলো রিফাইন তেল। এই তেলগুলো অনেক পাতলা হয়, এই তেলগুলো থেকে কোনো ধরনের গন্ধ আসে না। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ভারতের 58% মানুষ খাবারের জন্য রিফাইন তেল ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, সবার প্রথমে লক্ষ লক্ষ টন সয়াবিন ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে সয়াবিন নিয়ে আসার পরে বড় বড় ট্যাঙ্কারে সয়াবিন লোড করা হয়। তারপর এই বড় বড় কনভেয়ারে পাওয়ারফুল ম্যাগনেট লাগানো থাকে। এগুলোর কাজ হলো সয়াবিনে থাকা আবর্জনাকে আলাদা করে ফেলা। তারপর একটি মেশিনের ভেতরে এগুলোকে ফেলে দেওয়া হয়। তারপর সয়াবিনের টুকরোকে দুই ভাগে ভাগ করে ফেলা হয় এবং সয়াবিনের বীজ ও ছোলা আলাদা করে ফেলা হয়। বীজ থেকে এই ছোলাগুলো আলাদা করা খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ এগুলো থেকে যখন তেল বের করা হয় তখন ছোলার মধ্যে তেল থেকেই যায়। এরপর যে সয়াবিনগুলো থাকে সেগুলোকে কনভার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে দেওয়া হয়, আর এই সয়াবিনগুলো গিয়ে পড়ে একটি বয়েলিং মেশিনের মধ্যে। এই মেশিনটা সয়াবিনগুলোকে হিট টেম্পারেচার দিয়ে একেবারে গলিয়ে ফেলে। এই জলগুলো এতটাই গরম হয়ে থাকে যে সয়াবিনের ভেতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলো মারা যায়। তারপর সেই তেলের সাথে ক্যাস্টিক মেশানো হয় এবং 180 ডিগ্রি ফারেনহাইটে গরম করা হয়। তারপর সেই তেলগুলোর সাথে মেশানো হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল, আর এই প্রসেসে তেলকে 7 থেকে 8 বার গরম করা হয় ও ঠান্ডা করা হয়, যার কারণে তেলের ভেতর পলিমার তৈরি হয়ে যায়, আর এই কারণে আমাদের খাবার হজম করতে সমস্যা হয়। এই রিফাইন অয়েলে যতগুলো কেমিক্যাল মেশানো হয় তা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, ও রিফাইন অয়েলের যে ব্যাকটেরিয়া থাকে সেটাও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আমরা যদি এই রিফাইন অয়েল বেশি পরিমাণে খাই তাহলে আমাদের রক্তে টক্সিনের পরিমাণ বেড়ে যায়, যা আমাদের শরীরে নতুন কোষ জন্মাতে বাধাগ্রস্ত করে, আর এই কারণে নানান রোগ হওয়ার সম্ভাবনা আছে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক ইত্যাদি। রিফাইন অয়েলের যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তার কারণে অয়েলের দাম অনেক বেড়ে যায়। এই প্রক্রিয়ার মধ্যে পাম অয়েল মিক্স করা হয়। বন্ধুরা, আমরা যে গাড়ি ব্যবহার করি সেটা থেকে যে কালো কালো তেল বের হয় সেই তেলটাকেও রিফাইন করে খাদ্য তেলে পরিণত করা হয়। বন্ধুরা, বাজারে অনেক রিফাইন তেলের কোম্পানি আছে, তারা বলে তাদের তেলগুলো 100% কোলেস্ট্রল ফ্রি। কিন্তু বন্ধুরা, আপনারা বাজার থেকে যে তেলগুলো কিনেন তার মধ্যে সব তেলগুলোই রিফাইন তেল নয়, সেগুলোকে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তারপর ফিল্টার করা হয় এবং সেগুলোর ভেতরে সেন্ট মেশানো হয় এবং সেগুলোকে রিফাইন তেলের নকল করা হয়। বন্ধুরা, বর্তমানে বাজারে অনেক রিফাইন তেলের কোম্পানি আছে, তারা দাবি করে তাদের তেল 100% রিফাইন। কিন্তু বন্ধুরা, এই তেলগুলো রিফাইন তেল নয়, এগুলোতে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে এগুলোর রং পরিবর্তন করা হয়, আর এই তেলগুলো খেলে আমাদের শরীরে আমাদের স্কিনের সমস্যা হতে পারে এবং এছাড়াও আমাদের শরীরের হাড্ডিগুলো অনেক দুর্বল হতে পারে, আর হঠাৎ করে মেদ বেড়ে যায় আর শরীরের যে কোলেস্ট্রল লেভেল রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়। এতে করে আপনার শরীরে যে রক্তপ্রবাহ গতি রয়েছে সেটি অনেক স্লো হয়ে যায়, আর এই কারণে অনেক সময় হার্ট অ্যাটাক হয়।